বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী সেসব অপরাধীদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে। ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক কৌশলগত শিক্ষা ইনস্টিটিউটের মতে, ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন স্তরে 5,23,000 সক্রিয় সদস্য রয়েছে। তাদের মধ্যে 3,500,000 নিয়মিত সেনা, অন্তত 1,50,000 বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। 40 বছর আগে ইসলামী বিপ্লবী গার্ডস প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরবর্তী সময়ে ইরানের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী বলা হয় বিপ্লবী গার্ডসকে। এই বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্বে রয়েছে আলকুদস ফোর্স, যার প্রধান ছিলেন মেজর জেনারেল কাসেম সোলাইমানি। মূলত আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া আর কারো কাছে জবাবদিহিতা করতে হয় না কুদস ফোর্সকে। বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুরক্ষায় সেখানে এই বাহিনী মোতায়েন করা হয়েছিল। এছাড়া ইরাকে শিয়া নিয়ন্ত্রিত আধাসামরিক বাহিনীকে সহায়তা করে আসছে কুদস ফোর্স। জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা রেখেছে ইরাকের এসব বাহিনী। যুক্তরাষ্ট্রের ভাষায় আমেরিকানরা সন্ত্রাসী গোষ্ঠী মনে করেন এমন গোষ্ঠীকেই কুদস ফোর্স অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র ও উপকরণ দিয়েছে, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদও রয়েছে। ইরানের প্রতিরক্ষা খাতে 2009 থেকে 2018 সালের মধ্যে যে পরিমাণ আমদানি হয়েছে তা সৌদি আরবের মোট সামরিক আমদানি 3.5% মাত্র। ইরানিরা সামরিক খাতে বেশি আমদানি করেছে রাশিয়া থেকে। এরপরে তাদের আমদানি তালিকায় দ্বিতীয় রয়েছে চীন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। তারা আরও বলছে ইরান মহাকাশ প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতেই এমনটা করছে তারা। 2015 সালের বহুপক্ষীয় পরমাণু চুক্তির পর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত রেখেছিল ইরান। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট বলছে চুক্তির অনিশ্চয়তার কারণে এই কর্মসূচি আবার শুরু হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকার অনেক নিশানা ইরানের স্বল্প বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতাতে রয়েছে, বিশেষ করে ইসরায়েল সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো। তেহরানের আঞ্চলিক মিত্ররাও ইরানের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ও নির্ভুল হামলা চালানোর ব্যবস্থা ব্যবহার করে, বিশেষ করে সৌদি আরব, ইসরায়েল ও আরব আমিরাতের টার্গেটগুলোর ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র গত বছর মে মাসে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মধ্যপ্রাচ্যে, যা ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। তবে কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে 2016 সাল থেকেই ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান। 2019 সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করে তারা। বিবিসির প্রতিরক্ষা ও কূটনৈতিক সংবাদদাতা জোনাথন মার্কাস বলেন, ড্রোন প্রযুক্তি তাদের মিত্রদের কাছেও স্থানান্তর বা বিক্রিও করেছে ইরান। 2010 সালে ইরানের পরমাণু কর্মসূচির ওপর বড় ধরনের সাইবার হামলার পর তারা সাইবার স্পেস সক্ষমতায় জোর দেয়। বিপ্লবী গার্ডসের নিজস্ব সাইবার কমান্ড আছে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের গত বছরের এক প্রতিবেদন বলছে ইরান অ্যারোস্পেস কোম্পানি, প্রতিরক্ষা ঠিকাদার, এনার্জি ও ন্যাচারাল রিসোর্সের কোম্পানি ও টেলিকম ফার্মগুলোকে তাদের বিশ্বব্যাপী সাইবার হামলার কাছে নিশানা বানিয়েছে। 2019 সালে মাইক্রোসফট জানায় ইরান ভিত্তিক একটি হ্যাকার গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকে টার্গেট করেছিল ও তারা মার্কিন সরকারের অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। এদিকে গুপ্ত হত্যা চালিয়ে ইরানের আলকুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থীরা। তাদের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বেপরোয়া সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ডিনামাইটের একটি দণ্ডকে আগুনের ভেতর নিক্ষেপ করে দিয়েছেন ট্রাম্প। এই প্রেসিডেন্ট প্রার্থী 30 সেকেন্ডের এক অনলাইন বিজ্ঞাপনে বলা হয়েছে, তার অস্থির, অসাবধানী প্রেসিডেন্সির বিপরীতে বিশ্বের কাছে একজন আস্থাবান ও পরীক্ষিত হিসেবে দেখা গেছে বাইডেনকে। উদারপন্থী মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের কিনারে রয়েছি আমরা, দুর্ঘটনাবশত আমরা এখানে আসিনি, বরং এক বেপরোয়া প্রেসিডেন্টের বদৌলতে আমরা এই অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছি। দেশকে এই পরিস্থিতিতে নিয়ে যেতে তার মিত্র ও প্রশাসন কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে। বাইডেন, ওয়ারেন, ইন্ডিয়ানা সাউথ ব্যান্ডের সাবেক মেয়র পেট বুটিগিয়াক ও মার্কিন সিনেটর বার্নি স্ট্যান্ডার্সের উদ্ধৃতি দিয়ে ডেমোক্রেটিক কৌশলবিদ স্টিভ অ্যালমেন্ডফ বলেন, সামনের দিকে এগিয়ে থাকা এই চার প্রার্থী মূলত সুবিধাভোগী হবেন। আফগানিস্তানে কাজ করা সাবেক নৌ রিজার্ভ কর্মকর্তা বুটিগিয়াক বলেন, কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে মারাত্মক প্রশ্ন রয়েছে। এছাড়া এই হত্যার পরিণতির জন্য আমরা প্রস্তুত রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন আছে।